সকাতরে ওই কাঁদেছে সকলে, শোনো শোনো পিতা, কহো কানে কানে শোনা প্রাণে প্রাণে মঙ্গল বারতা, কহো কানে কানে শোনা প্রাণে প্রাণে মঙ্গল বারতা, কহো কানে কানে শোনা প্রাণে প্রাণে মঙ্গল বারতা। ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচে সদাই ভাবনা, যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা, যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা, যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা। কি হবে গতি বিশ্বপতে শান্তি কোথা আছে, তোমারে দাও আশা পুরাও তুমি এসো কাছে, তোমারে দাও আশা পুরাও তুমি এসো কাছে, তোমারে দাও আশা পুরাও তুমি এসো কাছে। সকাতরে ওই কাঁদেছে সকলে, শোনো শোনো পিতা, কহো কানে কানে শোনা প্রাণে প্রাণে মঙ্গল বারতা। কান্দিস কেন হাম্মা আমার, কান্দো কেন বাজান, একুশ আজ রক্তে আনে আত্মত্যাগের আজান, মিশাই মনে পয়সা রাখো দুঃখ নানা নানি, বুকের মধ্যে সলাৎ সলাৎ পদ্মা নদীর পানি, ভাই বত্তে গেলে শোকের শিশির ভেজায় চোখের পানি, আটি ফাগুন জ্বালায় আগুন কান্দে শহীদ মিনার, কান্দে শহীদ মিনার কান্দে আজিমপুরের কবর, শিরায় শিরায় ভাইসা বেড়ায় খবর জবর খবর, খবর খবর কিসের খবর, ভোর হইছে ভোর, পালায় সুইটটা বর্ণ সোরা, পালায় বর্ণ সোর। নমস্কার, আমি দেবারতী। আমি সায়নী। এসপিসি ক্রাফটের বিভিন্ন সেগমেন্টে আপনারা, বিশেষ করে এসপিসি ক্রাফটের নিয়মিত দর্শকরা আমাদেরকে আগেও দেখেছেন। আমাদের এই এসপিসি ক্রাফটের মূল লক্ষ্য হলো সুস্থ সংস্কৃতির পৃষ্ঠপোষকতা, আর সংস্কৃতির কথাই যখন হলো তখন আজ এই একুশে ফেব্রুয়ারির দিনে ভাষা দিবস উপলক্ষে আমরা এসপিসি ক্রাফট আপনাদের কিছু উপহার দেব না তা তো হতেই পারে না, তাই আজকে আমি আর সায়নী আমরা এখানে চলে এসেছি। আর অবশ্যই ক্যামেরার ওই পারে রয়েছে আমাদের বন্ধু অর্ক, অর্কর মাধ্যমে এত দিন ধরে আপনাদের সাথে আমাদের এই সখ্যতা স্থাপন সম্ভব হয়েছে। সায়নী, আজকে যখন আমরা ভাষা দিবস নিয়ে একটু আলোচনা করতে বসেছি, তো সায়নী না ভীষণ ভালো গান করে, তো তোমার গান দিয়ে আগে একটু শুনবো। আচ্ছা বেশ। বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা, সত্য হোক সত্য হোক সত্য হোক হে ভগবান, বাংলার মাটি বাংলার জল বাংলার বা
বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। অসাধারণ, অসাধারণ। সত্যি আমাদের বাংলার সংস্কৃতি বা বাংলার সাহিত্য সম্ভার এতটাই সমৃদ্ধ। তবে শুধু সংস্কৃতি বা সাহিত্য নয়, আমার মনে হয় বাংলার বুকে আমরা এমন এমন ব্যক্তিত্ব, এমন এমন মনীষীদের পেয়েছি যা আমাদের সম্পদ, আমরা বাঙালিরা গর্ব করতে পারি, তারা আমাদের কাছে পূজনীয়। একদমই তাই, সারা বিশ্বের কাছেও অবশ্যই। তো সেই সমস্ত মনীষীদের নিয়ে একটু কবিতার ভাষায় শুনে শোনাও। বাংলা আমার রবীন্দ্রনাথ, বাংলা আমার নজরুল, বাংলা আমার সুখের দুঃখের বুকের ফোটা দুই ফুল, বাংলা আমার জীবনানন্দ মধুসূদন দত্ত, বাংলা আমার ঋষি বঙ্কিম শরৎচন্দ্রে মত্ত, বাংলা আমার নেতাজি সুভাষ, বাংলা বিদ্যাসাগর, বাংলা আমার বিবেকানন্দ উড়াই জাতির জাগর, বাংলা আমার জগদীশ বোস, প্রফুল্ল চন্দ্র রায়, সত্যেন বসু, মেঘনাথ সাহা, এদের কি ভোলা যায়, বাংলা আমার ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায় প্রিয়, তোমরা সবাই এই বাংলায় প্রাণীর প্রণাম নিও, এরা সুখে দুঃখে বাংলার বুকে আজও তো ছড়াই প্রীতি, সহজে ধ্বংস করা যাবে না কো বাংলার সংস্কৃতি। ভীষণ ভালো। এই বাংলার সংস্কৃতি ধ্বংসের তো কোনো প্রশ্নই আসে না, যদিও আমরা ইতিহাস থেকে জানতে পেরেছি যে বিভিন্ন সময় বিভিন্ন বিদেশি জাতি উপজাতিদের দ্বারা আমাদের এই বাংলার বুকে, বাংলার সংস্কৃতির বুকে অনেক রকম আক্রমণ এসেছে, কিন্তু বাংলা কিন্তু তার মধুরতা, তার স্বকীয়তা কখনো হারায়নি সত্যি। তবে যারা শহীদ হয়েছেন এই বাংলা ভাষার জন্য, নিজেদের প্রাণ নিঃস্বার্থভাবে ত্যাগ করেছেন, তাদের অবদান কিন্তু অপরিসীম। সেই দিনটার কথা আজকে মনে করতেই হয়, 1952 সালের 21শে ফেব্রুয়ারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, আমাদের যে সমস্ত ভাইরা তাদের প্রাণ দিয়েছিলেন। পরে কিন্তু 1999 সালে ইউনেস্কো থেকে এই 21শে ফেব্রুয়ারি দিনটিকে শুধুমাত্র বাংলা ভাষা দিবস বলে নয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। একদমই তাই, এবং ইউনেস্কো থেকে যে প্রস্তাব পত্রটি পাঠানো হয়েছিল আমি সেটা একটুখানি পড়ে শোনাতে চাই। Languages are the most powerful instruments of preserving and developing our tangible and intangible heritage. All moves to promote the dissemination of mother tongues will serve not only to encourage linguistic diversity and multilingual education,
but also to develop fuller awareness of linguistic and cultural tradition throughout the world and to inspire soldierity based on understanding, tolerance and dialogue from the United Nations International Mother Language Day. Abdul Salam, Rafiquddin Ahmed, Abdul Jabbar, Abdul Barkat. এদের নাম তো এই একুশে ফেব্রুয়ারির সাথে সারা জীবন মিশে থাকবে, কারণ তাদের এই নিঃস্বার্থ প্রাণ ত্যাগেই মাতৃভাষা দিবস হলো। শুধু বাংলা ভাষা নয়, সারা পৃথিবীর প্রতিটি মানুষ মাতৃভাষাকে পালন করার মতন একটি দিন পেল। একটু কবিতার ভাষায় শোনাই। বর্ণমালা কাঁদে যখন ছিনিয়ে নিচ্ছে কেউ বুকের মধ্যে বাংলাদেশে পদ্মা নদীর ঢেউ, বর্ণমালার দক্ষিণ দেশে সবাই তখন জেদি, তোমায় রাখছি বুকের মধ্যে কল যে ছেড়ে দি, বর্ণমালার হাতে কাঁকন বসেছে চৌক আছে, নৌকা ভর্তি সোনার ধান সুজন বেদের ঘাটে, কই যাও রে সোনার ধান আসবা না মোর বাড়ি, বাটি ভৈরা ইলিশ দিমু দিমু ঢাকাই শাড়ি, মুদের গরব মুদের আশা আমরি বাংলা ভাষা, মুদের গরব মুদের আশা আমরি বাংলা ভাষা। একুশ এলি উথাল পাথাল লক্ষ কোটির বক্ষ, শোষণ শিকল করতে বিকল একুশ দারুণ দক্ষ, একুশ এলেই জলের বাষ্প অবরুদ্ধ, একুশ শুদ্ধ বুদ্ধ বুকেও জাগায় ক্রুদ্ধ যুদ্ধ, একুশ আনি সবার প্রাণে জীবন জয়ের ছন্দ, একুশ শেখায় শখের সাথে আপোষবিহীন যুদ্ধ, একুশ মনের গোপন কোণে জোয়ার ভাটা সূক্ষ্ম, একুশ ভোলায় কঠোর কঠিন রুক্ষ দিনের দুঃখ, একুশ স্মৃতির একুশ গীতির একুশ প্রীতির পূর্তি, পবিত্রতার একুশ তুমি একুশ মায়ের মূর্তি। জানো তো সায়নী, আজকে বিভিন্ন জায়গায় প্রতিটি মানুষ বিভিন্নভাবে বাংলা ভাষাকে বা যে যার মাতৃভাষাকে হয়তো উদযাপন করছে, তবে আমার মনে হয় নিজের ভাষাকে ভালোবাসার জন্য কোনো একটা দিন কিন্তু যথেষ্ট নয়। অবশ্যই আমাদের প্রতিদিন আমাদের ভাষাকে ভালোবাসতে হবে, তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে। ইংরেজ আমল যদিও শেষ হয়ে গেছে, কিন্তু এখনো বেশ কিছু মানুষ ইংরাজি মাধ্যমের প্রতি এত বেশি প্রভাবিত যে তারা হয়তো বাংলা ভাষা বলতে দ্বিধা বোধ করে, অথচ ভাবো কত শহীদ তারা এই বাংলা ভাষার জন্য প্রাণ পর্যন্ত ত্যাগ করেছে। আর শুধু তো এটা আমাদের ভাষা নয়, আমরা কথা বলতে শিখি প্রথম উচ্চারণ কি করি, মা, সত্যি। আর মায়ের পরেই যখন আস্তে আস্তে আমাদের বর্ণের সাথে পরিচয় ঘটে, তখন আমরা পাই সহজ পাঠ, বর্ণ পরিচয়, সেই মনে করো ছোট খোকা বলে অ আ, শেখে নি সে কথা ক আ, সত্যি। তবে ছোটবেলার কথা এখানে আমরা কত কিছু পেয়েছি, যেমন রবীন্দ্রনাথের সহজ পাঠ পেয়েছি, বিদ্যাসাগরের বর্ণ পরিচয় পেয়েছি, তেমনি বঙ্কিমচন্দ্র দুর্গেশ নন্দিনীও পেয়েছি, মাইকেল মধুসূদন দত্ত পেয়েছি। আমি আর আরেকটা জিনিস আজকে ভীষণ উল্লেখ করতে ইচ্ছা করছে, এই যে প্রজন্ম বা আমরা যে সংস্কৃতি পেয়েছি আমাদের পূর্বতর প্রজন্মের কাছ থেকে, এটা কিন্তু আমাদের কর্তব্য আগামী প্রজন্মের জন্য আরো এগিয়ে নিয়ে যাওয়া, ধারাবাহিকতাকে বজায় রাখা। অবশ্যই আর একটা জিনিস উল্লেখ করতেই হয়, একটুখানি অনেক একটুখানি বলে ভুল হবে, অনেক জায়গাতেই এখন অনেক মানুষ আছে তারা কিন্তু নিরক্ষর, এখনো তাদের জ্ঞানের পরিচয় হয়নি। আমার সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা ভীষণ পড়তে ইচ্ছে করছে। মাটির দাওয়ায় খুদে মাস্টার, ক্লাস সিক্স এর গুটুলি, হাতে বেত নেই তর্জনি তোলা, নাকের ডগায় চশমা, খেলনা চশমা, চশমা ছাড়া কি মাস্টার সাজা মানায়, মেঘ ভাঙা চাঁদ, পোষা বিড়ালটা এই দৃশ্যটা দেখছে, ছাত্রী মাত্র একটি,
তার মন নেই পড়াশোনায়, ছটপটে ভাব পালাবার তাল, বড় চঞ্চল চাহনি, চুল বাঁধা নেই, শাড়ির আঁচল ঘাম মুছে মুছে ময়লা। কাতর গলায় জানালো, গুটুলি এবার আমায় ছেড়ে দে। গুটুলি চক্ষু পাকিয়ে বলল, হাতের লেখাটা দেখাও, যা পড়া দিয়েছি শেষ না করলে কোথাও যেতে পাবে না, ভারী ফাঁকিবাজ, এখনো নিজের নামের বানানটা শেখনি, দীর্ঘইকার লিখতে দুবার চক্ষুরেখানা ভাঙলে। মেঘ ডাকছে রে, ভিজে যাবে সব, খোলা আছে বুঝি জানালা, এখনো বৃষ্টি আসেনি, আগেই ওঠার জন্য ব্যস্ত, রান্না বান্না কিচ্ছু হয়নি, রাত্রিরে তোরা খাবি কি সে সব জানি না, পড়ার সময় শুনব না কোনো বায়না। করা মাস্টার গুটুলি কিছুতে ছাত্রীকে ছুটি দেবে না, মাতৃভাষাটা মাকে শেখাবে ক্লাস সিক্সের ছেলেটা। খুব সুন্দর, একটু বাংলা ভাষা আমাদের মনে থাকুক, প্রাণে থাকুক, আপনারা ভালোবাসুন, ভালো থাকুন। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর, বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ, বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ, আমি বাংলার কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই, আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই, আমি বাংলায় মাতি উল্লাসে, আমি বাংলায় করি হাহাকার, আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার, বাংলায় আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর ধনু, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ।